বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে সারা রাজ্যের সঙ্গে বিশালগড়েও উন্নয়নের জোয়ার বইছে বিশালগড় ব্লকের অন্তর্গত নবীনগর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যার সমাধান হয়েছে যা বিগত পঁচিশ বছরেও হয়নি শনিবার ষোলো লক্ষ ছ হাজার উনিশ টাকা ব্যয়ে নতুন রোডের উদ্বোধন করেন এলাকার বিধায়ক সুশান্ত দেব পাশাপাশি রোডের দুই দিকে তৈরি করা হয়েছে নতুন ড্রেন ছয় জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস স্বাভাবিকভাবে এই নতুন রাস্তাটির নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মার্গ ড্রেন সহ নতুন রাস্তা পেয়ে এলাকাবাসী অত্যন্ত খুশি এই উদ্বোধনী অনুষ্ঠানে নবীনগর পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আপনারা সবাই অবগত আছেন আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই রাজ্যে প্রত্যেকটা এলাকায় আনাচে কোনাচে উন্নয়নের জোয়ার বইছে সেই সুবাদে আজকে আমরা নবীনগর গ্রাম পঞ্চায়েতের একটি মানে অনেক দিনের মানুষের ইচ্ছে ছিল এই রাস্তাটা হোক খুব দুর্দশা ছিল মানুষের পঁচিশ তিরিশ বছর এই রাজ্যে অনেক সরকার এই রাজ্যের মানুষ দেখেছে এই এলাকার মানুষ দেখেছে কিন্তু এই এলাকার মানুষের যে রাস্তার সমস্যা এটা কিন্তু সমাধান হয়নি আজকে এই একটা সুন্দর রাস্তা সিসি রোড রেগা ফান্ড থেকে হলো এই রাস্তার উদ্বোধন করেছি এবং মানুষ এলাকাবাসী অত্যন্ত খুশি আমাদের সরকারের পাশে মানুষ আছে এবং সরকারকে আরও শক্তিশালী করার জন্য মানুষ কাজ করছে